প্রতিষ্ঠা বার্ষিকীর একটি মিটিংয়ে বলেছেন, আমি কারো কাছে বিদেশে কে কি করল কি বলল আমি সেখানে মাথা নত করি না, করব না। কিন্তু আপনার ধীরের ছেলেরা যখন নারী নির্যাতন করে, প্রধানমন্ত্রী আপনার মাথা তখন অবনত হয় কি করে? আপনার সোনার ছেলে মুদির দোকান থেকে কোটিপতি জামালপুরের বাবু চেয়ারম্যান, শুধুমাত্র তার চাচাতো ভাই বড় পুলিশ কর্মকর্তা, এই অহংকার। আর আওয়ামী লীগের নেতা হিসাবে সাধুরপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি হিসাবে তার যে ক্ষমতা, সেই ক্ষমতা দেখিয়ে একজন সত্য প্রকাশে অগ্রসৈনিক নাদিমকে আঘাত করে করে তাকে হত্যা করল, তার কাছে আপনি মাথা নত করেন। 40 বছর আগে বিএনপির নেতা মারা গেছে, তার বিরুদ্ধে গায়েবি মামলা দেন, সেই পুলিশ প্রশাসনের কাছে আপনি মাথা নত করেন। আপনাকে যারা অবৈধভাবে টিকিয়ে রেখেছে তাদের কাছে আপনি মাথা নত করেন। কিন্তু নিরপেক্ষ নির্বাচনের কথা হলে পরে, সুষ্ঠু নির্বাচনের কথা হতে পরে, অবাধ নির্বাচনের কথা বললে পরে, ভোটারদের ভোট দেওয়ার অধিকারের কথা বললে পরে আপনার মাথা খাড়া হয়ে যায়, সে যেই বলুক না কেন। এই হচ্ছে আপনার মাথা নত করা আর মাথা উঁচু করা। আপনি কিসের স্বার্থে বললে, দেশের স্বার্থে আমি কারো কাছে মাথা নত করব না। আমি মাথা নত করব না এর অর্থ হল যে আপনি অবৈধ ক্ষমতায় টিকে থাকতে চান, আপনার অবৈধ ক্ষমতাকে যারা বৈধ মনে করে না, আপনি দিনের ভোট রাতে করেন, নিশি রাতের ভোটকে যারা বৈধ মনে করে না। ওবায়দুল কাদের সাহেব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাইক্রোফোনের সামনে কথা বলতে থাকেন, বক বক করেন, অনেক কিছু কথা বলেন। তিনি বলছেন, আমরা জানি বিএনপি যাই বলুক না কেন, বিএনপি নির্বাচনে আসবে। আমার ওবায়দুল কাদের সাহেবের কথা মনে হল, মানে বক্তব্য শুনে মনে হলো যে বিএনপি নেতাদের বাড়ির ক্ষেত্রে, বাড়িতে যারা কাজ করে, চাকর বাকর যারা আছে, তাদের মোবাইল নম্বর ওবায়দুল কাদের সাহেবের কাছে আছে, না হলে ওই কথা জানলে, উনি এই কথা কি করে বুঝবেন?